হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছে। আজকের এই ভিডিওতে আমরা সম্প্রতি সময়ে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ফায়ার স্টার সম্পর্কে জানতে চলেছি। তো সিনেমা শুরু হয় এক দম্পতি এন্ডি এবং ভিকিকে দিয়ে। তারা তাদের শিশুকন্যা চার্লিকে আদর করতেছে, তাকে তার বিছানায় রাখার পর তারা চলে যায়। এরপর চার্লির উপরে থাকা খেলনা এবং ঘরের চারপাশে অন্যান্য জিনিসগুলোতে আগুন ধরতে শুরু করে। পরে এন্ডি এরকম বোঝার পর সে তাকে কোলে তুলে নেয় এবং চার্লির গায়েও আগুন ধরে। এতক্ষণ যা হলো সেগুলো এন্ডি তার স্বপ্নে দেখছিল। এখন বর্তমান দিনে চার্লিও বড় হয়ে যায়। এন্ডি রান্নাঘরে যায় এবং দেখতে পায় যে চার্লি একা বসে আছে। তো তিনি চার্লিকে সান্ত্বনা দেন, যেখানে তিনি তার পাইরোকাইনেটিক ক্ষমতা দিয়ে তার উদ্বেগ সম্পর্কে কথা বলেন। এন্ডি চার্লিকে ভালো ফিল করতে সাহায্য করে এবং ভিকিও শীঘ্রই তাদের সাথে যোগ দেয়। এরপরে আমাদের দেখানো হয় যে এন্ডি এবং ভিকি যখন একটি অল্প বয়স্ক দম্পতি ছিল, তখন ডক্টর জোসেফ ওয়ানলেস দ্বারা সঞ্চালিত ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে তাদের দুজনকে লর্ড সিক্স নামে একটি পরীক্ষামূলক ওষুধ দেওয়া হয় এবং এতে তারা কিছু অলৌকিক শক্তি অর্জন করে। এদিকে এন্ডি একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করে। লর্ড সিক্স এর ফলে তিনি মানুষের চিন্তা চেতনাকে চালিত করার ক্ষমতা অর্জন করেছেন। একজন মহিলাকে ধূমপান ত্যাগ করতে রাজি করার জন্য এন্ডি তার শক্তি ব্যবহার করেন এবং ওই মহিলা পরে তাকে কিছু অর্থ দেয়, আর এভাবেই মূলত এন্ডি তার রোজগার করে থাকে। কিন্তু তার এই শক্তি ব্যবহারের কারণে তার চোখ থেকে রক্তপাত হয়। পরের সিনে স্কুলে চার্লিকে তার সহপাঠীরা ঠাট্টা করে, বেশিরভাগ ওই গ্যাবিন নামে এই ছেলেটি, কিন্তু তবুও চার্লি কিছু বলে না বা কিছু করে না। তাদের শিক্ষক মিসেস গার্ডনার চার্লিকে অনেক ভালোবাসেন। তো সেদিন রাতে চার্লি অনেক কাঁদছিল, তা দেখে ভিকি তাকে জিজ্ঞেস করলে সে জানায় যে সে নিজেকে পাগলের মতো মনে করছে, কিন্তু ভিকি তাকে আশ্বস্ত করে যে সে বিশেষ একজন ব্যক্তি। পরে সে এন্ডির সাথে এ বিষয়ে কথা বলে, কারণ সে চার্লিকে তার ক্ষমতা নিয়ন্ত্রণে সাহায্য করতে চায়, কিন্তু ভিকি চায় যে সে আগে নিজের শক্তির কন্ট্রোল করতে শিখুক। পরের দিন খেলার ক্লাস চলাকালীন সময়ে গেবিন তাকে বল দিয়ে তার মাথায় আঘাত করে এবং সে প্রচুর রেগে যায়। পরে সে নিজেকে শান্ত করতে বাথরুমে যায়, কারণ ওই অবস্থায় সে তার শক্তি ব্যবহার করলে সবাই জানবে যে সে আসলে কি, আর আমরা তো জানি যে তার মধ্যে কি শক্তি রয়েছে। তো মিসেস গার্ডনার তাকে অনুসরণ করেন এবং চার্লিকে বাথরুমের স্টলে লুকিয়ে থাকতে দেখতে পান, কিন্তু তার শক্তি দরজার কবজাকে উড়িয়ে দেয় এবং দরজাটিও পুড়ে যায়। ঘটনার পর এন্ডি এবং ভিকিকে ডেকে আনা হয় যে চার্লির সাথে কি করবে এবং তারা পুলিশকে এই ব্যাপারে জানায়। এরপর বাসায় এন্ডি বলে যে আমাদের পালিয়ে অন্য জায়গায় যেতে হবে, না হলে পুলিশ আমাদের খুঁজে পেলে চার্লিকে তারা গবেষণার জন্য ব্যবহার করতে চাইবে। এদিকে চার্লি তাদের তর্ক শুনতে পায় এবং কাঁদতে শুরু করে, এবং যখন ভিকি তাকে শান্ত করার চেষ্টা করে চার্লি তার মায়ের হাতে আগুন লাগিয়ে দেয় এবং এন্ডি সে আগুন নিভিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন হলিস্টার স্কুলের ঘটনার পর চার্লির ক্ষমতা পর্যবেক্ষণ করেছেন, তাই তিনি সুপার পাওয়ার রেইনবার্ড এর সাথে যোগাযোগ করেন তাকে চার্লিকে খুঁজে পেতে এবং তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে বলে, এবং রেইনবার্ড এতে রাজি হয়। এদিকে এন্ডি চার্লিকে ভালো ফিল করার জন্য আইসক্রিম কিনে দেওয়ার জন্য বাইরে নিয়ে যায়। এদিকে ভিকি বাড়িতে একা থাকার সময় রেইনবার্ড তাকে খুঁজে পায় এবং চার্লির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ভিকি কিছু বলে না। এরপর রেইনবার্ড ভিকিকে আক্রমণ করে আর তাকে মেরে ফেলার আগে তারা সংক্ষিপ্ত লড়াই করে। এন্ডি এবং চার্লি বাড়ি ফিরে আসে এবং রেইনবার্ড চার্লিকে ধরে ছুরির পয়েন্টে ধরে রাখে, আর এন্ডি যখন তার শক্তি ব্যবহার করতে যাবে তখনই তার চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর চার্লি নিজেকে মুক্ত করার জন্য তার শক্তি ব্যবহার করে এবং এতে রেইনবার্ড দূরে ছিটকে পড়ে। তারপর ভিকির দেহ খুঁজে পায় তারা এবং তারা বুঝতে পারে যে সে ভিকিকে মেরে ফেলেছে, আর রেইনবার্ড তাদের ধরার আগেই এন্ডি চার্লিকে সাথে নিয়ে পালিয়ে যায়। পরের সিনে হলিস্টার একটি বাড়িতে ওয়ানলেসের সাথে দেখা করেন। তিনি চার্লির পরিস্থিতি সম্পর্কে তাকে জানায় এবং তিনি হলিস্টারকে অনুরোধ করেন যেন তাকে হত্যা করা হয়, কারণ তারা বুঝতে পারছে না যে চার্লি আসলে কতটা বিপজ্জনক। এদিকে এন্ডি বিশ্রাম নেওয়ার জন্য থামে, তাই চার্লি তার ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে নিজেই চলে যায়। তারপরে সে একটি বিড়াল দেখে এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করে, কিন্তু বিড়ালটি তাকে আছড় দেয় এবং চার্লি রেগে গিয়ে বিড়ালটিকে পুড়িয়ে মেরে ফেলে। আর এন্ডি চার্লিকে খুঁজে পায় এবং তাকে সান্ত্বনা দেয় এবং তারা ভিকির কথা স্মরণ করার সময় বিড়ালটিকে কবর দেয়। এরপর তারা দুজন ইউরোপ নামে একজন লোককে পতাকা নামিয়ে থামায় আর তাদের রাইড দেওয়ার জন্য বলে। এন্ডি এটি করার জন্য তার ক্ষমতা ব্যবহার করে এবং তারা তার বাড়িতে যায়, যেখানে সে তার স্ত্রী এসির যত্ন নিচ্ছে, যে দুর্ঘটনার পর শয্যাশায়ী। চার্লি এসির ঘর খুঁজে পায় এবং তার সাথে টেলিপ্যাথিক ভাবে যোগাযোগ করে। পরে রাতে এন্ডি চার্লিকে বলে যে সে যখন শিশু ছিল তখন সে তাকে খারাপ লোকদের থেকে রক্ষা করেছিল এবং তাদের মেরে ফেলার জন্য তার শক্তি ব্যবহার করেছিল। এদিকে ইউরোপ খবরে দেখেন যে এন্ডি একজন খুনি যে তার স্ত্রীকে হত্যা করেছিল এবং চার্লিকে অপহরণ করেছে, আর ইউরোপ ইতিমধ্যেই পুলিশকে ডেকেছে। কিন্তু এন্ডির সাথে তর্কের পরে চার্লি এসে বলে যে সে এসির সাথে কথা বলেছে এবং সে আরবকে ক্ষমা করে দেয় যাতে সে দুর্ঘটনার জন্য নিজেকে দোষ না দেয়। এতে ইউরোপ শান্ত হয় এবং পুলিশ আসার আগে এন্ডি এবং চার্লিকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর ইউরোপ
যখন পুলিশদের সাথে কথা বলে তখন তারা সবাই রেইনবার্ড দ্বারা গুলিবদ্ধ হয়। এক পর্যায়ে রেইনবার্ড ইউরোপকে যখন গুলি করে, এরপর চার্লি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তার শক্তি ব্যবহার করে আর সে বাইরে চলে আসে এবং চার্লিকে পালিয়ে যেতে বলে অ্যান্ডি, এবং অ্যান্ডি তার শক্তি ব্যবহার করে রেইনবার্ডকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতে রেইনবার্ডের কিছুই হয় না। পরে হলিস্টারের এজেন্টরা তখন অ্যান্ডি এবং রেইনবার্ডকে ধরতে আসে এবং তাদের সাথে নিয়ে যায়। হলিস্টার অ্যান্ডিকে জিজ্ঞাসাবাদ করে যে চার্লি কোথায়, কিন্তু তা বলতে অস্বীকার করে অ্যান্ডি। তারপরে তিনি রেইনবার্ডের সাথে কথা বলতে যান, যিনি এখন তার বিরুদ্ধে হয়ে কাজ করছেন, যেহেতু তার উপর পরীক্ষা করা হয়েছিল এবং জানতে পারা যায় যে চার্লিকে একজন বোন হিসেবে দেখেন রেইনবার্ড। এদিকে চার্লি তার ক্ষমতা আরো নিয়ন্ত্রণে পায় আর প্র্যাকটিস করতে থাকে। এরপর সে তিনজন ছেলেকে তার শক্তি দিয়ে হিপনোটাইজ করে এবং তাদের থেকে কিছু খাবার নেয়, তাদের একটা সাইকেল নিয়ে নেয় এবং তার বাবার খোঁজে বের হয়। তারপর একজন লোককে দেখানো হয় যে কিনা হলিস্টারের জন্য কাজ করে থাকে, তো সে কোনোভাবে চার্লিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু চার্লি তার শক্তি ব্যবহার করে তাকে পুড়িয়ে ফেলে এবং তার চাবি কার্ডটি নেয় আর সেটা দিয়ে দরজা খুলে সে ভিতরে যায়। চার্লি এরপর ক্যামেরা নষ্ট করে দেয় যাতে তার উপর কেউ নজর রাখতে না পারে এবং এক পর্যায়ে সে অ্যান্ডিকে মানে তার বাবাকে খুঁজে পায়। এবার হলিস্টার তাকে হুমকি দেয় সে যেন তাদের কাছে ধরা দেয় আর অ্যান্ডি চার্লির উপর তার শক্তির শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করে যাতে সে রেগে জায়গাটি পুড়িয়ে ফেলতে পারে। এরপর ঠিক তেমনটাই ঘটে, চার্লি অ্যান্ডিকে পুড়িয়ে দেয় যার ফলস্বরূপ হলিস্টারকেও পুড়িয়ে মারে সে। আর এদিকে বাইরে আসার সময় সে সমস্ত রক্ষীদের মারতে মারতে সামনে এগিয়ে যায় এবং তার শক্তি ব্যবহার করে তাদের সে মেরে ফেলছে এবং এদিকে রেইনবার্ডকেও মুক্ত করে। এক সময় ফায়ার প্রুফ স্যুট পরা কিছু লোক চার্লিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর চার্লি তাদের উপর তার শক্তি ব্যবহার করে, কিন্তু এতে তাদের কিছুই হয় না। তো তারা যখন চার্লিকে ধরতে যাবেই ঠিক তখনই রেইনবার্ড তাদের গুলি করে মেরে ফেলে আর চার্লি সামনে নত হয় এবং চার্লিকে বলে যে সে তার সাথে যা করতে চায় তা করতে পারে, মানে রেইনবার্ড চার্লির কাছে নিজেকে সঁপে দেয়। কিন্তু চার্লি তাকে রেহাই দেয় যাতে তিনি ভালো হয়ে যান আর যেন কোনো খুন না করেন এবং সে বাইরে চলে যায়। আর বাইরে গিয়েও সে অনেক কিছু পুড়িয়ে ফেলে। এরপর সে সমুদ্রের ধারে একা বসেছিল আর তার শক্তিও শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তো সিনেমার একদম শেষে রেইনবার্ড তার দিকে হাত বাড়ায় আর সেও তার দিকে হাত বাড়িয়ে দেয়। এরপর রেইনবার্ড চার্লিকে তার বাহুতে তুলে নেয় এবং তাকে নিয়ে চলে যায় আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবেন।